বিসমিল্লাহির রহমানির রহিম। উচ্চ মাধ্যমিক একাদশ ও দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান শাখার সকল শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের স্থিতিবিদ্যা আলোচনায়। প্রিয় শিক্ষার্থীরা, লেকচার পাঁচ এর ধারাবাহিকতায় লেকচার ছয়ে আজ আমরা আলোচনা করব সমান্তরাল বল কাকে বলে, দুইটি সদৃশ্য বা সমমুখী সমান্তরাল বলের লব্ধির মান ও তার প্রয়োগ বিন্দু নির্ণয় করব এবং এই সূত্রের সাহায্যে অঙ্ক বা সমস্যার সমাধান করব। প্রিয় শিক্ষার্থী, সমান্তরাল বল বলতে কি বুঝি? দুই বা ততোধিক বলের ক্রিয়ারেখা যদি সমান্তরাল হয় তবে ওই বলগুলিকে সমান্তরাল বল বলে থাকি। সমান্তরাল বল দুরকম হতে পারে, সমমুখী সমান্তরাল অথবা বিপরীতমুখী সমান্তরাল। দুইটি সমান্তরাল বল একই দিকে ক্রিয়া করলে তাদেরকে সদৃশ্য বা সমমুখী সমান্তরাল বল বলে, এবং বল দুইটি যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে তাদেরকে বিসদৃশ্য বা অসদৃশ্য সমান্তরাল বল বলে। আজকে লেকচার সিক্স এর মূল আলোচ্য বিষয় দুইটি সদৃশ্য বা সমমুখী সমান্তরাল বলের লব্ধির মান ও তার প্রয়োগ বিন্দু নির্ণয়। প্রিয় শিক্ষার্থীরা, মনে করি AB একটি আনুভূমিক সরল রেখা যার A বিন্দুতে AK এবং B বিন্দুতে BN দুইটি সমান্তরাল রেখা। মনে করি এই দুটি রেখা বরাবর যথাক্রমে P এবং Q বল ক্রিয়ারত। তাহলে আমরা বলতে পারি যে AB রেখার A ও B বিন্দুতে PQ মানের দুইটি সমান্তরাল বল ক্রিয়ারত। এখন AB রেখার উপরে D এবং E নামের দুইটি বিন্দু চিন্তা করি। মনে করি AD বরাবর এবং BE বরাবর F মানের দুইটি সমান এবং বিপরীতমুখী বল ক্রিয়ারত। এখন এই AK LD একটি সামন্তরিক মনে করলে AK LD সামন্তরিকের সন্নিহিত বাহু AK এবং AD বরাবর ক্রিয়ারত PF বলের লব্ধি এই সামন্তরিকের কর্ণ AL বরাবর ক্রিয়া করবে। আমরা মনে করি এই লব্ধির মান হল R1। অনুরূপভাবে Q বলের পাশে BN ME সামন্তরিক মনে করলে Q এবং F বলের লব্ধি এই সামন্তরিকের কর্ণ BM বরাবর ক্রিয়া করবে। আমরা মনে করি এই লব্ধির মান হচ্ছে R2। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, R1 এবং R2 লব্ধিদ্বয় পরস্পরকে O বিন্দুতে সেট করে। এখন যদি আমরা A এবং B বিন্দু থেকে এই বলগুলোকে স্থানান্তর করি তাহলে কেমন হয়? দেখো, আমরা মনে করি AB এর সমান্তরাল একটি বাহু GH যা O বিন্দুর ভিতর দিয়ে চলে গেছে। তাহলে AB বরাবর যে F এবং F নামের সমান বিপরীতমুখী বল ছিল এদেরকে আমরা স্থানান্তর করে যথাক্রমে OH এবং OG বরাবর চিহ্নিত করি। তাহলে অবশিষ্ট যে দুটি বল থাকলো অর্থাৎ P বল এবং Q বল, এই দুটি রেখার সমান্তরালে একটা রেখা অঙ্কন করি যা AB রেখাকে C বিন্দুতে ছেদ করে। তাহলে এই OC বরাবর P এবং Q বল ক্রিয়া করবে। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু F নামের দুইটি সমান এবং বিপরীতমুখী বল পরস্পরকে নিষ্ক্রিয় করবে, তাহলে এই PQ বলের লব্ধি OC বরাবর ক্রিয়া করবে, যেটাকে আমরা বলবো R = P + Q। প্রিয় শিক্ষার্থীরা, যে চিত্রটি আমরা এতক্ষণ ধরে অঙ্কন করলাম এখন এই অঙ্কনের যে মূল পয়েন্ট সেগুলো আমরা একটু লিখে ফেলি। দেখো, O বিন্দুতে ক্রিয়ারত R1 বলের উপাংশ দুটি P ও F। কেন? কারণ এই PF বলের লব্ধি হচ্ছে R। আমরা যখন PF কে O বিন্দুতে স্থানান্তর করেছি তখন এই R1 বলের উপ অংশ অর্থাৎ উপাংশ হবে P বল এবং F বল। তাহলে P বল এবং F বল ক্রিয়া করছে কোন বাহু বরাবর? একটা হলো CO বাহু বরাবর P বল, আর OH বরাবর হলো F বল। এই যে CO বরাবর P বল এবং OH বরাবর F বল। অনুরূপভাবে লক্ষ্য করো R2 যে লব্ধি ছিল তার উপাংশ হবে Q এবং F,
কারণ আর টু তো কিউ এবং এস থেকে উৎপত্তি হয়েছে, সে কারণে আর টু এর উপাংশ কিউ বল এবং এফ বল যথাক্রমে ও সি এবং ও জি বরাবর ক্রিয়া করবে। এখন ও বিন্দুতে বিপরীতমুখী বল এফ এবং এফ পরস্পরকে কিন্তু নিষ্ক্রিয় করবে, কারণ এই দুইটি বল সমান এবং বিপরীতমুখী। তাহলে আমাদের হাতে অবশিষ্ট বল থাকলো কি, পি এবং কিউ, এবং পি কিউ বল উভয়ই কিন্তু ও সি বরাবর ক্রিয়া করে। এখন এই পি কিউ বল এরা কিন্তু পরস্পর সমান্তরাল ছিল, অর্থাৎ সমমুখী সমান্তরাল ছিল, যে কারণে এদের লব্ধির মান হবে হচ্ছে পি প্লাস কিউ। আমরা লেকচার টুতে বৃহত্তম লব্ধি এবং ক্ষুদ্রতম লব্ধি নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে বলেছিলাম যে দুইটি বল যখন একই দিকে ক্রিয়া করে তখন তাদের বৃহত্তম লব্ধি হলো বল দ্বয়ের যোগফল। তাহলে এখানে বল দ্বয় সমমুখী এবং সমান্তরাল হওয়ায় তাদের লব্ধি আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ, এবং এই লব্ধি আর টি কিন্তু সিও বরাবর ক্রিয়াশীল। এবার আমরা ক্রিয়া বিন্দু অর্থাৎ সি বিন্দুর অবস্থান নির্ণয় করব। তোমরা চিত্র থেকে স্পষ্টভাবেই বুঝতে পারছো যে সি বিন্দুটি কিন্তু এবি রেখার উপরে অবস্থিত এবং পি ও কিউ বলের অভ্যন্তরে বা ভিতরে অবস্থিত, অর্থাৎ পি এবং কিউ বলের যে বাহু আছে এই এবি বাহুর আউটসাইডে না হয়ে এই এবি বাহুর মাঝামাঝি কোনো একটি জায়গায়, সেটি মধ্যবিন্দুতেও হতে পারে অথবা এই বাহুর অভ্যন্তরে যে কোনো জায়গায় অবস্থিত হবে। প্রিয় শিক্ষার্থী, এবার দেখো ডিএল এবং সিও এই দুটি বাহু কিন্তু পরস্পর সমান্তরাল, আর সে কারণেই ত্রিভুজ এ এল ডি এবং এ ও সি এই দুটি ত্রিভুজ কিন্তু সদৃশ্য, আর সদৃশ্য ত্রিভুজ হওয়ায় আমরা লিখতে পারি, লক্ষ্য করো, এসি ভাগ সিও, এসি ভাগ সিও ইজ ইকুয়াল টু, তাহলে ছোট ত্রিভুজটাতে আছে এডি ডিএল, এডি ভাগ ডিএল ইজ ইকুয়াল টু, দেখো এডি বরাবর হলো এফ বল, আর ডিএল এ কে সমান্তরাল হয় আমরা বলতে পারি ডিএল বরাবর হচ্ছে পি বল। এখন দেখো এই এসি ভাগ ও সি ইজ ইকুয়াল টু এফ ভাগ পি, এদেরকে কোণাকুণি গুণ করলে আমরা কি পাই, পি ইন্টু এসি ইজ ইকুয়াল টু এফ ইন্টু সিও, ইকুয়েশন নাম্বার ওয়ান। আমরা পি বলের সাইড থেকে এক নম্বর সমীকরণ পেলাম। এবার কিউ বলের পাশে আসি, এখানে লক্ষ্য করো ই এম এবং সিও রেখাদ্বয় কিন্তু পরস্পর সমান্তরাল, তাহলে বি এম ই এবং বি ও সি ত্রিভুজদ্বয় সদৃশ্য, আর এই দুটি সদৃশ্য ত্রিভুজ হতে আমরা লিখতে পারি বিসি ভাগ সিও ইজ ইকুয়াল টু বিই ভাগ ই এম, তাহলে বিই বরাবর হচ্ছে এফ বল, আর ই এম বরাবর ই এম বি এন সমান্তরাল হয় আমরা বলতে পারি ই এম বরাবর হলো কিউ বল, তাহলে ই এম এর পরিবর্তে আমরা লিখলাম কিউ বল। এখন দেখো বিসি ভাগ সিও ইজ ইকুয়াল টু এফ ভাগ কিউ, এই দুটোকে আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে কি পাই, কিউ ইন্টু বিসি ইজ ইকুয়াল টু এফ ইন্টু সিও, ইকুয়েশন নাম্বার দুই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই লক্ষ্য করেছো যে এক নাম্বার এবং দুই নাম্বার সমীকরণের ডান পক্ষ কিন্তু একই, সুতরাং বাম পক্ষ আমরা সমান লিখতে পারবো, তাহলে এক ও দুই হতে পাই পি ইন্টু এসি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু বিসি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা পেয়ে গেলাম দুইটি সদৃশ্য বা সমমুখী সমান্তরাল বলের লব্ধির সূত্র। পি বলের ক্রিয়াবিন্দু হচ্ছে এ আর লব্ধির ক্রিয়াবিন্দু হচ্ছে সি, তাহলে পি বলের হিসাব করার সময় আমরা লিখব পি ইন্টু এসি, অর্থাৎ বলের ক্রিয়াবিন্দু থেকে লব্ধির ক্রিয়াবিন্দু দূরত্ব পি ইন্টু এসি। আবার ডান পাশে দেখো কিউ বলের ক্রিয়াবিন্দু হচ্ছে বি আর লব্ধির ক্রিয়াবিন্দু হচ্ছে সি, তাহলে কিউ বলের হিসাব যখন করব তখন আমরা লিখতে পারবো কিউ ইন্টু বিসি। তাহলে এই সূত্রটি দিয়ে আমরা এখন অঙ্ক করব। প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্ন নাম্বার এক, কি বলা হচ্ছে, দেখাও যে পি ও কিউ দুটি সদৃশ্য সমান্তরাল বলের কিউ কে পি স্কোয়ার বাই কিউ তে পরিবর্তন করে পি এর সাথে স্থান পরিবর্তন করলে এদের লব্ধির অবস্থান একই থাকে। দেখো শুরুতেই বলেছে পি এবং কিউ দুইটি সদৃশ্য সমান্তরাল বল, তাহলে আমরা যদি মনে করি যে এ বি বাহু এ বিন্দুতে পি বল এবং বি বিন্দুতে কিউ বল ক্রিয়ারত, তাহলে এই দুটি সমান্তরাল বলের ক্রিয়ার ফলে একটি লব্ধি বল পাব, মনে করি সেই লব্ধি বল হচ্ছে সি বিন্দুতে ক্রিয়ারত, মান হলো পি প্লাস কিউ। তাহলে সদৃশ্য সমান্তরাল বলের
লব্ধির সূত্র হতে আমরা লিখতে পারি C into AC is equal to Q into DC. তাহলে আমরা লিখতে পারি AC divided by Q is equal to DC divided by P. এটা সমান লেখা যায় AC plus DC divided by Q plus P. অর্থাৎ লব দুটিকে আমরা যদি যোগ করি তাহলে হর দুটিকেও যোগ করতে হবে। এখন দেখো AC plus DC এই হলো আমার AC এই হলো BC তাহলে আমি তো লিখতে পারি এটা হলো AB তাহলে আমি লিখতে পারি AB divided by P plus Q এখান থেকে আমরা যদি AC এর মান বের করি অর্থাৎ AC এর নিচে যে Q আছে এটাকে ডান দিকে গুণ করে দিলে আমরা পাচ্ছি AC is equal to AB divided by P plus Q into Q ইকুয়েশন নাম্বার 1 প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা এই অঙ্কের দ্বিতীয় অংশে আসি দ্বিতীয় অংশে কি বলছে যে q কে p স্কয়ার বাই q তে পরিবর্তন করতে হবে তার মানে q নামের বলটি আর থাকবে না q এর পরিবর্তে কি আসবে p স্কয়ার বাই q আচ্ছা ঠিক আছে তাহলে আমরা লিখলাম p স্কয়ার বাই q কিন্তু p বলের ক্রিয়া এখানে এখানে লিখলাম কেন এখানে বলছে যে প্রথমে q কে p স্কয়ার বাই q তে পরিবর্তন করে p এর সাথে স্থান পরিবর্তন করতে হবে তার মানে এই q এর জায়গায় আমরা প্রথমে চিন্তা করলাম p স্কয়ার বাই q তারপরে সেটা আসবে p এর ক্রিয়া রেখার এখানে আর এই p যাবে হচ্ছে q এর ক্রিয়া রেখার ওখানে তাহলে আমরা এখন বলতে পারি যে a বিন্দুতে p স্কয়ার বাই q বল এবং b বিন্দুতে p বল ক্রিয়ারত প্রিয় শিক্ষার্থীরা এখানেও কিন্তু এই দুটি সমান্তরাল বলের ক্রিয়ার ফলে আমরা একটি লব্ধি বল পাবো আমরা মনে করি সেই বলটি হচ্ছে b বিন্দুতে ক্রিয়ারত তাহলে এই একই সূত্র ব্যবহার করে আমরা কিন্তু এবার লিখতে পারি p স্কয়ার বাই q ইনটু AD এই p স্কয়ার বাই q ইনটু AD ইজ ইকুয়াল টু ডান পাশের বল কি p ইনটু BD এই হলো p ইনটু BD তাহলে দেখো এই বাম পাশ থেকে এবং ডান পাশ থেকে একটা করে p আমরা বাদ দিয়ে আমরা যদি সরলীকরণ করি তাহলে আমরা লিখতে পারি AD ডিভাইডেড বাই q ইজ ইকুয়াল টু BD ডিভাইডেড বাই p অর্থাৎ বাম পাশে যে একটা p অবশিষ্ট থাকে সেটাকে ডান দিকে ভাগ করে দিলাম এখন যথারীতি উপরের অংশের মতো আমরা লব গুলোকে যোগ করলাম হর গুলোকে যোগ করলাম তাহলে দেখো AD প্লাস BD AD প্লাস BD তাহলে এটা সমান আমরা লিখতে পারি AB ডিভাইডেড বাই P প্লাস Q এখান থেকে আমরা যদি AD এর মান বের করি তাহলে Q কে ডান দিকে গুণ করে দিলে আমরা পাচ্ছি AB ডিভাইডেড বাই P প্লাস Q ইনটু Q ইকুয়েশন নাম্বার 2 প্রিয় শিক্ষার্থীরা এবার লক্ষ্য করো এক নম্বর সমীকরণের ডান পক্ষ আর দুই নম্বর সমীকরণের ডান পক্ষ কিন্তু একই রাশি তাহলে এক ও দুই হতে আমরা লিখতে পারি AC is equal to AD প্রিয় শিক্ষার্থীরা আমাদেরকে কি প্রমাণ করতে বলেছিল আমাদেরকে বলেছিল যে প্রথমে যে অবস্থায় বলগুলো ক্রিয়া করেছে তার ফলে যে লব্ধি হবে আর পরিবর্তিত অবস্থায় যে লব্ধি হবে এই দুইটা লব্ধির অবস্থান কি হবে একই জায়গায় থাকবে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা যদিও চিত্র অঙ্কনের ক্ষেত্রে C এবং D কে আলাদা স্থানে প্রদর্শন করেছি কিন্তু আমরা অঙ্কের শেষে কি পেলাম AC দূরত্ব যা হবে AD দূরত্ব তাই হবে তার মানে C এবং D এই দুইটি বিন্দু আসলে একই বিন্দু হবে সুতরাং আমরা বলতে পারি যে লব্ধির অবস্থান একই থাকবে প্রমাণিত প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা আরো একটা অঙ্ক করি প্রশ্ন নাম্বার 2 এবার কি বলছে এক ব্যক্তি তার কাঁধে আনুভূমিকভাবে স্থাপিত লাঠির এক প্রান্তে হাত রেখে অপর প্রান্তে ডব্লু ওজনের একটি বস্তু বহন করছে তার কাঁধ হতে বস্তু ও কাঁধ হতে হাতের দূরত্ব যথাক্রমে এ ও এক্স হলে দেখাও যে কাঁধের উপর চাপের পরিমাণ ডব্লু ইন্টু ওয়ান প্লাস এ ভাগ এক্স প্রিয় শিক্ষার্থীরা আমরা মনে করি এবি হচ্ছে সেই লাঠি যা আনুভূমিকভাবে স্থাপিত এই লাঠির সি বিন্দুতে ওই ব্যক্তির কাঁধ তাহলে আমরা মনে করি যে বি বিন্দুতে ডব্লু ওজনটি ঝুলছে এবং এ বিন্দুতে লোকটির হাতের চাপ হলো পি তাহলে লোকটির হাতের চাপ দিয়ে এই বস্তুটিকে কি করছে বহন করছে তাহলে পি এবং ডব্লু এই দুটি বলের লব্ধি হবে পি প্লাস ডব্লু যা সি বিন্দুতে অর্থাৎ তার কাঁধের উপরে ক্রিয়ারত এখন বলছে লোকটি কি করছে বস্তু বহন করছে মানে কি এই যে নিম্নমুখী একটা চাপ ক্রিয়ারত এই চাপকে সে কি করবে কাঁধ দিয়ে প্রতিরোধ করবে তার মানে
এটিকে আসলে ঊর্ধ্বমুখী আমাদেরকে দেখাতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা ধরি হাতের চাপ হলো পি। এখন এই এ বিন্দুতে পি বল, বি বিন্দুতে ডব্লু বল, এই দুটি সদৃশ সমান্তরাল বল। তাহলে এই সূত্র হতে আমরা কি লিখতে পারি? পি ইন্টু এসি ইজ ইকুয়াল টু ডব্লু ইন্টু বিসি। দেখো, পি ইন্টু এসি দূরত্ব, ডব্লু ইন্টু বিসি দূরত্ব। এখন দেখো এই এসি দূরত্ব কি? কাঁধ হতে হাতের দূরত্ব। তাহলে দেখো কাঁধ হতে বস্তুর দূরত্ব কি? কাঁধ হতে বস্তুর দূরত্ব হচ্ছে এ। তাহলে এই বিসি হচ্ছে, বিসি হচ্ছে কাঁধ হতে বস্তু, তার মানে বিসির জায়গায় আমরা লিখতে পারবো এ, আর এসির জায়গায় আমরা লিখতে পারবো হচ্ছে এক্স। কারণ কাঁধ হতে বস্তুর দূরত্ব এ এবং কাঁধ হতে হাতের দূরত্ব হলো এক্স। সে কারণে আমরা এখানে লিখলাম পি এক্স ইজ ইকুয়াল টু ডব্লু এ। এখন দেখো আমরা যেহেতু হাতের চাপকে ধরে নিয়েছি, সেই জন্য আমরা এখান থেকে পি বলের মানটা বের করলাম ইকুয়েশন নাম্বার ওয়ান। এবার লক্ষ্য করো এই সিবিটিতে লব্ধি কত ছিল? পি প্লাস ডাব্লু। তাহলে আমরা বলতে পারি যে লব্ধি বা কাঁধের উপর চাপ হলো ডাব্লু প্লাস পি। এখন ডাব্লু তো অঙ্কের ভিতরে দেওয়া আছে, আমরা ধরে নিয়েছি হাতের চাপ পি, তাহলে পি এর মানে এক নম্বর সমীকরণে আছে। তাহলে আমরা এখন এখানে পি এর মানটি বসিয়ে দিই ডাব্লু এ ডিভাইডেড বাই এক্স। তাহলে আমরা ডাব্লু কমন নিলে পাচ্ছি ওয়ান প্লাস এ ডিভাইডেড বাই এক্স, এবং এটি আমাদেরকে প্রমাণ করতে বলেছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু দুইটি সদৃশ সমান্তরাল বলের সূত্রের সাহায্যে দুইটি অঙ্ক করলাম। প্রিয় শিক্ষার্থীরা, এবার এই সূত্রের সাহায্যেই তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি। এইচ ডব্লু ওয়ান একটি দণ্ডের এক প্রান্ত হতে 2, 8 এবং 6 মিটার দূরত্বে অবস্থিত তিনটি বিন্দুতে যথাক্রমে পি কিউ আর মানের তিনটি সমান্তরাল বল ক্রিয়া করছে। দণ্ডটি ভারসাম্য অবস্থায় থাকলে বা সাম্যাবস্থায় থাকলে দেখাও যে পি ইস টু কিউ ইস টু আর ইজ ইকুয়াল টু 1:2:3। এইচডব্লিউ টু এ দীর্ঘ এবং ডাব্লিউ ওজন বিশিষ্ট একটি সুষম তক্তা বি দূরত্বে অবস্থিত দুইটি খুঁটির উপর আনুভূমিকভাবে অবস্থিত। একে না উল্টিয়ে এর দুই প্রান্তে পর্যায়ক্রমে সর্বাধিক ডাব্লিউ ওয়ান এবং ডাব্লিউ টু ওজন ঝোলানো যায়। প্রমাণ করতে হবে কি? ডাব্লিউ ওয়ান ডিভাইডেড বাই ডাব্লিউ প্লাস ডাব্লিউ ওয়ান প্লাস ডাব্লু টু ডিভাইডেড বাই ডাব্লু প্লাস ডাব্লু টু ইজ ইকুয়াল টু বি ডিভাইডেড বাই এ। প্রিয় শিক্ষার্থীরা, এই দুইটি বাড়ির কাজ তোমাদেরকে দিলাম। তোমরা দুইটি সদৃশ সমান্তরাল বলের সূত্রকে ব্যবহার করে এই দুইটি অঙ্ক করার চেষ্টা করবে। আশা করি তোমরা সফলভাবে করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে লেকচার 6 এর আলোচনা আজকের মতো এখানেই শেষ করলাম। লেকচার 7 এ এই অধ্যায় নিয়ে আরো আলোচনা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ।